হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করবো ইনসার্ট টেবের টেক্সট নিয়ে, এটি হচ্ছে পার্ট 16। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, আজকে আমরা দেখব টেক্সট নিয়ে। সো টেক্সট বক্সে আমাদের এখানে কয়েকটা কাজ আছে, এখানে বেশিরভাগ কাজে আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি, তাও কিছু বিষয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে। সো প্রথমে যেটা আসতেছে টেক্সট বক্স, তো টেক্সট বক্সে আমাদের আগে যে শেপের শেপ, পিকচার্স, আইকন যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো দেখলে ভালো একটা আইডিয়া পাবেন। এখান থেকে এখানে কিছু ডিফল্ট ডিজাইন দেওয়া আছে, টেক্সট বক্স ডিজাইন, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন এটা ছাড়িয়ে নিয়ে আপনার, তারপর আমি এখানে কিছু লিখলাম, লেখার টেক্সট নিচ্ছি এখানে, হোয়াট এভার। আপনি এখানে ডিজাইনটা নেওয়ার পর আপনার যে টেক্সটগুলো আছে চাইলে আপনার টেক্সট এখানে লিখতে পারেন। আর এই টেক্সটগুলো কেটে দিয়ে, যেমন যদি এখানে রেন্ট ফাংশনটা ইউজ করি, সি সবগুলো টেক্সট কিন্তু এখানে চলে আসে। তো চাইলে আপনি এইভাবে ইউজ করতে পারেন, অথবা জাস্ট এখানে ক্লিক করে ড্র টেক্সট বক্স, এটা দিয়ে যে কোনো জায়গায় কোনো বক্স ক্রিয়েট করে, নো আউটলাইন। সো এখানে ভিতরে কিছু লিখলে, লিখে আপনি চাইলে কোনো কিছু কাজ করতে পারেন, যেখানে বোঝা যাবে না এটা একটা বক্স, একটা বক্সের মধ্যে কাজটা করা হয়েছে, এটা বোঝার কোনো অপশন নেই এখানে। তো চাইলে আপনি এইভাবে কাজটা করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, আমি কিছু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দেন হচ্ছে কুইক পার্টস, কুইক পার্টস নিয়েও আমরা প্রিভিয়াস আলোচনা করেছি, তাও এখানে দেখিয়ে দিচ্ছি কিছু বিষয়। কুইক পার্টসটা মূলত আলোচনা করা হয়, আপনি যদি কোনো একটা সেম লেখা বা টাইটেল, সেটা হেডারের জন্য হতে পারে, ফুটারের জন্য হতে পারে, কিংবা যে কোনো ধরনের কোনো একটা কমন লেখা যেটা আপনার ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে ইউজ করা হয় এবং ম্যাক্সিমাম জায়গায় আপনাকে লিখতে হয় বা কাজের ক্ষেত্রে, তো সেই সকল ওই ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট টেক্সট বা যে কোনো একটা প্যারাকে আপনি চাইলে সেভ করে রেখে দিতে পারেন কুইক পার্টসের মাধ্যমে, যেন খুব সহজে যে কোনো পেজে আপনি এটা যে কোনো সময় ইনসার্ট করতে পারেন। যেমন আমি চাচ্ছি এই সেকেন্ড প্যারাটা সেভ করে রাখার জন্য, যেন আমি সবসময় ইউজ করতে পারি যে কোনো জায়গায়। তো যে লেখাটা আপনার সেভ করে রাখা দরকার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কুইক পার্টসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কোন নামে আপনি সেভ করতে চান, নামটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। আমি লিখছি টিউটোরিয়াল, টিউটোরিয়াল লিখলাম। গ্যালারি, গ্যালারি থেকে আপনি গ্যালারিতে কোথায় সেভ করে যাচ্ছেন, কোন বিষয়ের উপর, তো ওইটা সিলেক্ট করতে পারেন। আমি কুইক পার্টসে রাখছি, আমি চেঞ্জ করছি না, জেনারেলে রাখ, জেনারেল, আর বাকি সব কিছু সেম থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। ওকে, নর্মালি রাখলাম, নর্মালি রেখে আমি ওকে ক্লিক করলাম, এটা এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই সেম লেখাটা এখানে আমি ইনসার্ট করতে চাই, জাস্ট কুইক পার্টে গিয়ে যে প্রথমেই এই বক্সে চলে আসছে, কারণ এটাই আমার হচ্ছে ফার্স্ট সেভ করা ফাইল, তার জন্য এর উপরে আসছে। আর যদি একাধিক থাকে সেক্ষেত্রে আপনার অটো টেক্সটের মতো থাকবে। সো চাইলে আপনি এখান থেকে ওইটা ক্লিক করলে এখানে লেখাটা চলে আসবে। তো জাস্ট ক্লিক করার সাথে আপনার টেক্সটটা এখানে চলে আসবে। সো মাউসের কার্সর যেখানে রেখে আপনি এটা ক্লিক করবেন, এখান থেকে ওখানে এটা চলে আসবে। ওকে, দেন হচ্ছে ডকুমেন্ট প্রপার্টিস, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ডকুমেন্ট প্রপার্টিসের মধ্যে, অথর, ক্যাটাগরি, কমেন্টস, কোম্পানি, অ্যাড্রেস, তা প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি চাচ্ছি ইমেলটা ইউজ করার জন্য, এখানে ইমেলটা হচ্ছে rirobineee@gmail.com। আপনি চাইলে আমার এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন, মেল করে যে কোনো প্রবলেম বা যখন কমপ্লেন থাকে আমাকে জানাতে পারেন চাইলে। ওকে, দেন কুইক পার্টসের পরে আছে ফিল, ফিল থেকে সেম একই বিষয়, আপনি এগুলো চেক করে দেখে নেবেন। ফিলের পরে হচ্ছে বিল্ডিং ব্লক অর্গানাইজেশন, এখানে অনেকগুলো ডিফল্ট ডিজাইন দেওয়া আছে,
চাইলে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে ওকে ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে ওয়ার্ড। সো ওয়ার্ড বিষয়টাও আমরা পূর্বে অনেকগুলো ভিডিও দেখেছি, হোম পেজে, সিম্বলে, শেপে, আইকনে, তাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে। সো নতুন একটা ট্যাব চলে আসবে এখানে, শেপ ফরম্যাট। তো শেপ ফরম্যাটের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে, আপনি ওই ভিডিওগুলো অবশ্যই চেক দিবেন, তাহলে আপনার বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। দেন এখানে হচ্ছে অ্যাড সিগনেচার। সিগনেচার ক্লিক করার পর প্রথম হচ্ছে নাম, তো নাম আমি দিচ্ছি RAFIQL রফিকুল ইসলাম। দেন হচ্ছে সিগনেচার টাইটেল, জাস্ট নেম লিখে দিচ্ছি, এনএমই নেম। তারপর এখানে এখানে মেল অ্যাড্রেস, সো আমার মেল অ্যাড্রেসটা হচ্ছে rirobineee@gmail.com। দেন হচ্ছে ওকে, সো এই ধরনের এটা বোঝা যাচ্ছে একটা সিগনেচার বক্স, এটা আপনার ছোটো করে যে কোনো সাইজের করে পেজের যে কোনো জায়গায় রাখতে পারেন মুভ করে। ওকে ওকে দেন ওকে, আমি অ্যাবাউট উপরে চলে যাচ্ছি, এটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে, ডিলেট। ডেট এটা দেখানোর আগে এখানে একটা অপশন আছে, এটা ড্রপ ক্যাপ, যখন এটা ক্লিক করবো তখন প্রথম আছে নন, যেটা বর্তমান অবস্থানে আছে। দেন ড্রপড, মানে হচ্ছে আমাদের যেই প্যারাটা সিলেক্ট করা আছে এই প্যারার প্রথম ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা বড় হবে এবং বাকিগুলো স্বাভাবিকভাবে চলবে, এটা হচ্ছে ড্রপ। দেন হচ্ছে ইন মার্জিন, ঠিক ওই প্রথম অ্যালফাবেটটা মার্জিনের বাইরে চলে যাবে বাট এটা বড় থাকবে। এটারই একটা প্রিভিউ এখানে দেওয়া আছে কোনটা করলে কী হবে। এটাই হচ্ছে মূলত এয়ার ড্রপ ক্যাপ, এখানে যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী চাইলে যে কোনোটা ইউজ করে ইউজ করতে পারেন। দেন হচ্ছে ডেট, যদি ডেটে ক্লিক করা হয়, ডেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি হেড অ্যান্ড ফুটারের মধ্যে। তো ডেটটা ক্লিক করে যদি আপনি এখানে আপডেট অটোমেটিকলি ক্লিক করে ওকে করেন, তাহলে এখানে যে ডেটটা আছে এটা তো এখন আছে বর্তমানে, যদি ওয়ার্ড ফাইলটা সেভ করে রেখে দেন এবং পুনরায় অন্য একটা সময় অন্য কোনো ডেটে এটা ওপেন করেন, ওই দিনের ডেটটা এখানে অটোমেটিক আপডেট হয়ে থাকবে, এটা বোঝার জন্য জাস্ট। এবং দেন হচ্ছে অবজেক্ট, টেক্সট ফর্ম ফাইল, আপনি চাইলে এখান থেকে আপনার এই ওয়ার্ড ফাইলের সাথে অন্যান্য কোনো ফাইল কানেক্ট করতে পারেন, ইমেজ হতে পারে, কোনো ওয়ার্ড ফাইল হতে পারে, পিডিএফ হতে পারে, কিংবা এক্সেল, চার্ট, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, যে কোনো বিষয় চাইলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আমি একটা পিডিএফ দেখাচ্ছি, সো আমি পিডিএফ দেওয়ার পর ওকে ক্লিক করলাম। সো এখানে একটা পিডিএফ কিছু ফাইল চলে আসলো, আমি যদি প্রথমটা সিলেক্ট করি, ওকে এটা তো ওপেন হয়ে গেছে এখানে, বাট ফার্স্ট পেজটি এখানে চলে আসছে, যখন আমি এটাতে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু এই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এইভাবে চাইলে আপনি কোনো একটা ফাইল এখানে লিঙ্ক আপ করতে পারেন, অথবা সাপোজ আপনার কোনো একটা টেক্সট ফাইল আছে কম্পিউটারে, টেক্সট ফাইলটার মনে মধ্যে অনেকগুলো টেক্সট লেখা আছে যেটা আপনি চাচ্ছেন আপনার ওয়ার্ড ফাইলে ইনসার্ট করার জন্য, যেমন rirobineee। জাস্ট আপনাকে আমি বোঝানোর জন্য এই এক্সাম্পলগুলো ইউজ করছি, আমাকে টেক্সট ডকুমেন্ট নিলাম, টেক্সট ডকুমেন্টের মধ্যে এই লেখাটুকু লিখলাম, কেটে দিচ্ছি। এখন আবার ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি, ওয়ার্ড ফাইলে যাওয়ার পর এখান থেকে যেই টেক্সট ফ্রম ফাইল আছে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে অল ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর আমার ফাইলটা কোথায় দেওয়া আছে, ডেস্কটপে, সো এটা এখানে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন টেক্সট ফাইলের মধ্যে যে লেখাটা ছিল rirobineee লেখাটা এখানে ইনসার্ট হয়ে গেছে। আমি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছি, আপনার ক্ষেত্রে হতে পারে এটা অনেক বড় একটা টেক্সট ফাইল হতে পারে যেখানে অনেক লেখা আছে, তো সেই ক্ষেত্রেও আপনি চাইলে এটা এভাবে টেক্সট ইনসার্ট করতে পারেন ওয়ার্ড ফাইলের মধ্যে। সো এটা ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সো এতক্ষণ সাড়ে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন, পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।